বড় হইসাই ফেলাই দিছো তাতি কেনে দুগগারে যে শাড়িখান দিছো তার নকশাখান দেখলে তো যে কোনো মেয়ের মনে মাথা ঘুরে যাবে তাই নাকি ঠাট্টা কইরো না তোমার হাতে জাদু আছে কি আছে জাদু জাদু বলতিছো আমার একটা বইনে দেবে কি শাড়ি বদন তাতি শাড়ির জন্য কপাল কইরে আসতে হয় সে কপাল তোর আছে আকাশ ভেঙে পড়েছে একটা শিয়াল কুকুরের রাস্তায় নাই তুমি এইলি কি করি দুপুরে তোরে ঘরে দেখলাম না যে কোথায় ছিলি তুমি এসেলে হ্যাঁ ঘরে বসে বসে কোমরে বাদ ধরে গেছে একটু বার হইছিলাম কোথায় মদনের বাড়ি আজিতে থাকবি তো থাকবো না তো যাবো কোথায় তোমার বাড়ির মা বাবার এখানে এসে হামলা করবে নি তো মদন কি বলে মদনের হাতে এখন অঢেল পয়সা পয়সাই লবুতে শাড়ি বেছে ওরে দেখি মোর হিংসা হয় এনে ও কোথাও বাধা নাই তুই আসিস আসি মোরা প্রত্যেকেই বাধা আছে তুমি আছে মিহির বাবুর ন্যাজে মুই তোমার মদন কারো ন্যাজে বাধা নাই তুই কে মাথার দিবি দিছে বাধা থাকতে ইসি করে আসি মেয়ে মানুষের কপাল ঘরের মানুষটা আসছে বলে সে এসে গেল অনেক খোঁজ তো করলি স্বপন না পেলে করবি কি নসিপুরের হাটে দেখলাম ই হপ্তায় সুতোর দাম বেশ চড়া চালের দামও তো বাড়তিছে যুদ্ধ যত এগিয়ে আসবে সুতোর দামও ততই চড়বে না না এ সুতা চলবে না যাই দেখি অন্য কোথাও পাই কিনা
ভাবতেছি এবার একটা মনের মতো শাড়ি তৈরি করব। কোনো বাবু বায়না দিছে নাকি? না, এমনি তৈরি করে ফেলি রাখবো। কারো যদি পছন্দ হয় দাম দিয়ে নিয়ে যাবো। ফেলি রাখবে বলতিস? এতগুলান টাকা হিসাব করি না শুনলি? তাঁতের জীবনে আবার হিসাব, মোদের জীবনে হিসাব আড্ডাই। কত ঘরে কত কুনিক হবে, কত খাড়িতে কত সুতা ঢুকবে, এ রঙের সাথে ও রঙের বাহার, ও রঙের সাথে এ রঙের বাহার। এখন আমরাও যুদ্ধ রসদ, বুঝলে? তাই বলতেছি আইজা ধরে রাখবে, কাল তার সোনা হয়ে উঠবে। যদি না হঠাৎ কাল যুদ্ধ থেমে যায়, বিদেশে হাজার হাজার লোক মরতেছে লড়াইয়ে, এখানেও মরবে, ভয়ঙ্কর দিন আসতেছে। খালি হাতে ফিরলে সে সব আট ঘুরে এলাম, সুতো নাই। এক জায়গায় দেখলাম খানিকটা সুতো পড়ে আছে, তো কোনো কাজে লাগবে না। দামও যা, ভাবতেছি কাল একবার ময়নাডাঙ্গা হাটে যাব, সেখানে কিছু দামি সুতো পাওয়া যেতেছে। ভয়ঙ্কর সময় আসতেছে দুগ্গা। হঠাৎ দেখে চমকি দিলি কেন? স্বপ্ন দেখলাম, সুতার স্বপ্ন। অন্ধকারের মধ্যে সুতাগুলো নাচতে নাচতে সাপ হয়ে যেতে।
আকাল সাপের শবন দেখলে ক্যাট বৃত্তি হয়। তোমার গায়ে তাঁতিরা বুঝলে মদন বড় বোকা। তাঁতি জাতটাই বোকা। মিহির বাবু সুতো দিচ্ছেন বুইনিতে তা নয়, তুমি না হয় সস্তার জিনিস বুনবে না, কিন্তু ওরা পোষায় না। মহাজনের ঠেঙিয়ে আড্ডা টাকা ধার করি যখন বউয়েরা খাওয়াই তখন মনে হয় আমি খাওয়ালাম, কিন্তু মহাজন যখন যাই সেই সে বউ ছেলেরা আড্ডা টাকা খেতে দেয় তখন মনে হয় আড্ডা টাকার জন্য বউ বুঝি মহাজনেরই হয়ে গেল। দাদন নিয়ে সুতাকে কিনে তাঁত চালায় গতর ভেঙে যখন পর্দা তুলি তখন তাঁত খান নিজের মনে হয়, কিন্তু মহাজন যখন যেয়েছে এসে সুতা দিয়ে মজুরি দিয়ে বায়না দেয় তাঁত খান নিজের মনে হয় না, মনে হয় পূর্বপুরুষের জমিতে আমি খেত মজুর। পশ্চিম পাড়া তাঁতিরা আপনারে দায়ী করতেছে, আপনি নাকি তাদের মুখির অন্ন কেড়ে নিতেছেন। কেউ কারো মুখির অন্ন কারে না, যে যা নিজের ভাগ্য নিয়ে আসে, জন্মাবার সাথে সাথেই বিধি নিজের হাতে করে কপালে ভাগ্য লিখে দিয়ে যায়। কে চাষ করবে, কে তাঁত বুনবে, কে মুসুদ্দি হবে, এসব তো জন্মাবার আগেই ঠিক করা আছে। যে চাষি আজ ক্ষেত মজুর, খোঁজ নিলে দেখা যাবে ওই জমির আসল মালিক ছিল ওর ঠাউরদার বাপ। এ নিয়ম তো মহাজন চালু করে নাই, বিধির বিধান। ব্যবসায় চাহিদা বলি একটা কথা আছে জানো, আবার যুগান বলেও একটা কথা আছে। এই যুগানই চাহিদার সৃষ্টি করে আবার তারে কন্ট্রোলও করে। যতদিন পৃথিবী থাকবে মানুষ থাকবে ততদিন মানুষের সমস্যাও থাকবে। তাই আমি বলি কি, সমস্যায় থাকতে থাকতে মোড়ে একটা শাড়ি দেবে। স্নান কইরে জল গায়ে শুকাই, রোজ রেতে ঘুষ ঘুষে জ্বর হয়। তুমি কেমন তাঁতি গা, বৌরে একটা শাড়ি দিতে পারো না? দেবে মোড়ে আড্ডা শাড়ি দেবে।
কিছু বলবি কি? এই শাড়িটা বেশি দিতে পারো? কত দাম দিতে হবে? দাম মোর জানা নেই, বস আসতেছি। মোর কাছে আর নাই, থাইকলে আরো দিতাম, এর দাম অনেক। তুই জিরো, আমি যাই দেখি, সাইলের ব্যবস্থা করি গে। শুনে যাও, ভিতরে এসো, মোর ঘরে এলে জাজ যাবে না, এসো, কথা আছে।
বইশো। আসতেছি। ভূত হয়ে যাবে, ভূতেরও ভবিষ্যৎ আছে, মোদের তাও নাই।